ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই আন্দোলন ঘিরে কারাভোগ ও রিমান্ডেও যেতে হয়েছে তাকে। পরে শেখ হাসিনার পতনের পরদিন 6ই আগস্ট জামিন পান ব্যারিস্টার পার্থ। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দুটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার কাছে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমানেব রহমান, যাকে তিনি দরবেশ খেতাব দিয়েছিলেন, তার বিচার প্রসঙ্গে জানতে চাওয়া হয়। পার্থ বলেন, অবশ্যই দেশের মাটিতেই সালমানেব রহমানের বিচার হবে, দরবেশের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। বাংলাদেশের অর্থনীতি তিনি ধ্বংস করেছেন, ইকোনমিক সিস্টেমও ধ্বংস করেছেন, দেশে যে গণহত্যা হয়েছে তার সঙ্গে তিনি সরাসরি জড়িত। বাংলাদেশে ভবিষ্যতে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? প্রশ্নের জবাবে পার্থ বলেন, আগামী প্রধানমন্ত্রী যে হবেন সেটা জনগণ ঠিক করবেন। আমার ধারণা, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। আমি মনে করি জনগণের যেটা ইচ্ছা সেটাই আমাদের ইচ্ছা হবে। আমরা চাই একটা সুষ্ঠু ধারার রাজনীতি থাকুক। আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন, এটা নির্ভর করবে তাদের কর্মপন্থা ও ভবিষ্যৎ দিনগুলোতে তাদের ভূমিকার উপর। বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি তাতে তারা ধ্বংসও হয়ে যেতে পারে, আবার ভালো নেতৃত্ব নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেও পারে। তবে যে হত্যা ও গণহত্যার দায়ভার আওয়ামী লীগের উপর পড়বে, তাদের মানুষের মনের ভেতর জায়গা করে নিতে আরও বহু বছর সময় লাগবে। পার্থ আরও বলেন, আমি নীতিগতভাবে মনে করি এখন আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।